আজকের সমগ্র বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলিতে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি ফেসবুকে দেখেন তাহলে ভিডিওটি শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করবেন। অসমের বন্যা পরিস্থিতির অবনতি। রবিবার রাজ্যের বিভিন্ন অংশে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নদীর জল। সেন্ট্রাল ওয়াটার কমিশনের সকালের রিপোর্টে বলা হয়েছে, জুরহাট জেলার নেমাতিঘাটে ব্রহ্মপুত্রের জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কামপুর এবং কামরূপ জেলার পুঁতিমারির কপিলীয় বিপদসীমা লঙ্ঘন করেছে। রিপোর্টে বলা হয়েছে, বিভিন্ন স্থানে ব্রহ্মপুত্র সহ আরও কয়েকটি নদীও সতর্কতা স্তরের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত কয়েকদিন ধরে রাজ্য জুড়ে অবিরাম বৃষ্টির ফলে বন্যার প্রথম তরঙ্গ জনগণকে প্রভাবিত করেছে। আসাম স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির এক রিপোর্ট অনুযায়ী শনিবার পর্যন্ত রাজ্যের 10টি জেলার 37,535 জন লোক বন্যায় আক্রান্ত হয়েছেন। এক হৃদয় বিদারক ঘটনা। দুর্ঘটনার সংবাদ সংগ্রহ করে ফেরার পথে বাইক দুর্ঘটনায় করুণ মৃত্যু ঘটল চিত্র সাংবাদিকের। শনিবার রাতে ঘটেছে এই দুর্ঘটনা। বিশ্বনাথের একটি স্যাটেলাইট চ্যানেলের ফটো সাংবাদিক অনির্বাণ নয়ন হাজারিকা শনিবার রাতে একটি সড়ক দুর্ঘটনায় জড়িত থাকার সময় একটি সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে ছিলেন। সেই সময় বন বিভাগের কার্যালয়ের সামনে বিজি রোডে পড়ে থাকা গাছে ধাক্কা দিলে গুরুতর আহত হন চিত্র সাংবাদিক হাজারিকা। গাছটি দীর্ঘদিন বন বিভাগের কার্যালয়ের কাছে পড়ে থাকলেও সড়ক থেকে সরানোর কোনো ব্যবস্থা নেয়নি বন বিভাগ অথবা প্রশাসন। অনির্বাণ বাড়ি ফেরার পথে তার বাইক জুড়ে গাছে ধাক্কা মারে। অভিযোগ অনুসারে বিভাগীয় কর্তৃপক্ষের গাফিলতিতে একটি তরতাজা প্রাণ অকালে চলে গেল। অনির্বাণ নয়ন হাজারিকার মৃত্যুতে বিশ্বনাথ প্রেস ক্লাব শোক প্রকাশ করেছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শনিবার আসামের বঙ্গাইগাঁও জেলার স্কুল পরিদর্শক জেলার শিক্ষা প্রতিষ্ঠানের সময় পুনর্নির্ধারণ করে একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। স্কুলের জেলা পরিদর্শকের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে বঙ্গাইগাঁও জেলা সার্কেলের অধীনে প্রাদেশিক এবং বেসরকারি উভয় শিক্ষা প্রতিষ্ঠান আগামীকাল অর্থাৎ 19 জুন থেকে পুনরায় সকাল 9টা থেকে করা হয়েছে। আসাম রাজ্যের বেশিরভাগ অংশে বন্যার মতো পরিস্থিতির মধ্যে থাকায় বর্তমান আবহাওয়া পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক বিদ্যালয়ের প্রধানদের কাছ থেকে প্রাপ্ত অনুরোধের প্রেক্ষিতে ও আবহাওয়া পরিস্থিতি বিবেচনা করে এবং শিক্ষার্থীদের স্বার্থে জেলা প্রশাসক বঙ্গাইগাঁওয়ের সাথে আলোচনার ভিত্তিতে বঙ্গাইগাঁও জেলা সার্কেলের অধীনে শিক্ষা প্রতিষ্ঠানের সময় নির্ধারণ করা হয়েছে। সকাল 9টা থেকে সময় পুনর্নির্ধারিত। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। কপিলী নদীর বন্যার জলে কামপুর গুসাই গ্রামের প্রেমজান বাঁধের একটি বড় অংশ ভেঙে গিয়েছে। বাঁধের প্রায় 10 মিটার বাঙ্গনে ওই এলাকার প্রায় 10টি গ্রাম প্লাবিত হয়েছে। উল্লেখ্য, গত বন্যায় বাঁধটি ভেঙে যাওয়ায় জনগণ নির্মাণের দাবি জানিয়েছিলেন। এরপর কাতিয়াতলি উন্নয়ন অঞ্চলের অধীনে এমজি এনরেগা প্রকল্প বাস্তবায়ন করা হলেও বাঁধ নির্মাণের কাজ অর্ধেক বন্ধ হয়ে যায়। এতে আবার বন্যার মুখে পড়তে হয়েছে এলাকার বাসিন্দাদের। এদিকে রোহার বিধায়ক শশীকান্ত দাস, নোয়াগাঁও জেলাশাসক নরেন্দ্র কুমার শাহ, কাতিয়াতলি উন্নয়ন অঞ্চলের সিনিয়র ডেভেলপমেন্ট জোন অফিসার শ্বেতাপদ্ম শর্মা, কামপুর রাজস্ব সার্কল অফিসার অনন্যা লোহকার এবং অন্যান্য আধিকারিকরা এদিন বিকেলে বাঁধ পরিদর্শন করেছেন। কাতিয়াতলি উন্নয়ন অঞ্চলের পক্ষ থেকে নির্ধারিত সময়ে বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। ধারাবাহিক বর্ষণের ফলে বিশাল গাছ সড়কে উগলে পড়ে চলাচল বিঘ্নিত হল। চড়াইদেউ জেলার নিম্নাগড়ে সোনারি শিবসাগর সড়কের উপর গাছটি পড়ে যাওয়ায় যাতায়াত বন্ধ রয়েছে। শনিবার রাতে গাছটি সড়কে পড়ে যাওয়ায় সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। এতে সড়কের দুই দিকে 900 বাস সহ
বিভিন্ন ধরনের যানবাহন আটকা পড়ে দীর্ঘ লাইন পড়ে রয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রবল বর্ষণে গাছটি বিদ্যুতের খুঁটি ভেঙে সড়কের উপর পড়লে গোটা এলাকা বর্তমানে অন্ধকারে রয়েছে। এক মর্মান্তিক ঘটনা। বাবার চোখের সামনেই চটফট করে মৃত্যুর কুলে ডলে পড়ল সন্তান। বাজ পরে মৃত্যু ঘটল এক কিশোরের। ঘটনাটি ঘটেছে শনিবার করিমগঞ্জের সনবিল এলাকার ফাকুয়া গ্রামে। জানা যায়, ফিশারিতে জাল বসাতে গেলে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়। এদিন দুপুরবেলা প্রবল বর্ষণ চলাকালীন ফিশারিতে জলস্ফীতি বৃদ্ধি পাওয়ায় মাছ আটকাতে জাল বসাতে যান ফাকুয়া গ্রামের মৎস্যজীবী প্রতীকলাল দাস। সঙ্গে নিয়ে যান পুত্র সন্তান প্রিয়রঞ্জন দাসকে। জাল বসানোর সময় আকস্মিক প্রচণ্ড জুড়ে বজ্রবিদ্যুৎ হয়। পরবর্তীতে পাড়া প্রতিবেশীরা জমায়েত হয়ে প্রিয়রঞ্জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। বিকেলের দিকে ময়নাতদন্তের পর মৃতদেহটি পরিবারবর্গের হাতে সমজে দেওয়া হয়। ঘটনাটিকে কেন্দ্র করে গোটা মৎস্যজীবী এলাকায় শোকের ছায়া নেমে আসে। জমা জল গ্রাস করছে শিলচর শহরের নতুন নতুন এলাকা। প্রবল বর্ষণে জমা জলের মিনি বন্যায় বিধ্বস্ত শিলচরের বহু এলাকা। রাঙ্গির খাল, সিঙ্গির খাল জলে পরিপূর্ণ হয়ে উঠেছে। প্রায় জায়গায় নালা উপচে জল উঠে এসেছে রাস্তায়। আবহাওয়া দপ্তরের তথ্য মতে কাছারে আরও বেশ কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বহুদিন ধরে জমা জলের সমস্যায় ভুক্তভোগী শিলচরের মানুষ এই সমস্যা সমাধানের আশায় তীর্থের কাকের মতো অপেক্ষায়। এদিকে শনিবার ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট তো বিগত বছরের বন্যার রূপ ধারণ করেছে। এদিন নিউ শিলচরের বেশ কিছু অলিগলিতে জল ঢুকেছে, এমনকি অনেকের বাড়ির উঠোন অবধি জমা জল। ন্যাশনাল হাইওয়ের ভিতরে গৌরীয় মঠ পর্যন্ত অনেকটাই প্লাবিত জমা জলে। বেতরের অলিগলিতেও রয়েছে জল। এদিন নতুন করে বিলপাড়, মালুগ্রাম গনিয়ালা, ফাটক বাজার, নিউ মার্কেট সহ বিবেকানন্দ রোড, চার্চ রোড এবং আশ্রম রোড প্লাবিত হয়েছে। অসমে বন্যার পরিপ্রেক্ষিতে দেখা দিতে পারে এমন স্বাস্থ্যজনিত প্রত্যাহ্বান মোকাবিলার জন্য কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মাণ্ডব্য গতকাল নতুন দিল্লিতে এক পর্যালোচনা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্র তথা রাজ্যের স্বাস্থ্য পরিষেবার সঙ্গে জড়িত সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেন তিনি। বন্যার পরিপ্রেক্ষিতে দেখা দিতে পারে স্বাস্থ্যজনিত সমস্যাগুলো মোকাবিলার জন্য তিনি কেন্দ্র এবং রাজ্যের সংশ্লিষ্ট বিভাগের মধ্যে সমন্বয় স্থাপনের উপরও গুরুত্ব আরোপ করেন। বিশেষ করে বন্যাক্রান্ত অঞ্চলগুলোতে আবশ্যক সামগ্রীর সঙ্গে ক্রিটিক্যাল কেয়ার উপকরণ, ঔষধপত্র, পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ, হাসপাতালের বিছানা এবং পানীয় জল যাতে পর্যাপ্ত পরিমাণে সরবরাহ করা হয় এর উপর গুরুত্ব দেন। এর জন্য তিনি একটি অনলাইন ডেটাবেস গড়ে তোলারও পরামর্শ দিয়েছেন।